হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, তারা আমার অন্তর ভরা ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান, তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে এসেছি, এটা হচ্ছে টাটা 909 EX2 মডেলের একটি ডামটাক। তো এটি আপনাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো, গাড়িটি কেমন কি কন্ডিশনে আছে। তো বেশি কথা না বলে চলুন গাড়িটি দেখে আসি। কিন্তু তার আগে আমি একটি কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সবার আগে। তো বেশি কথা না বলে চলুন গাড়িটি দেখে আসি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও স্ক্রিনে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িটি হচ্ছে টাটা 909 EX2 টিপার। তো গাড়িটি একটি ডাম ট্রাক। তো গাড়িটির লোকেশন আমি আগেই বলে দিচ্ছি, গাড়িটির লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতিতে। তো আপনারা যদি কেউ গাড়িটি দেখতে চান, তাহলে সরাসরি টাঙ্গাইলের কালিহাতিতে আসতে হবে। আর গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2018 সাল, এবং 2018 সালেই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে। আর গাড়িটির সামনে থেকে ফ্রন্ট একদম ফ্রেশ আছে। আর গাড়িটি মাত্র 37,000 কিলোমিটার চলেছে, এটা কিন্তু একদম জেনুইন চলা। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে ভালো টেকনিশিয়ান নিয়ে এসে আপনারা গাড়িটি চেক করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর গাড়িটি ডিভেন্সেল ফোনিক্সেল একদম ফ্রেশ রয়েছে, আর ফ্রেশ থাকারই কথা, কারণ গাড়িটি মাত্র চলেছে মাত্র 37,000 কিলোমিটার। আর গাড়িটির ইঞ্জিন পাতি কন্ডিশন একদম ফ্রেশ, চেসিস সব ওকে আছে, সামনের গ্লাসটিও একদম ফ্রেশ, কোনো ভাঙা চোরা নাই। তো গাড়িটির যে হেডলাইট কন্ডিশনগুলা একটু লক্ষ্য করেন, তো এটা একদম নগদ টাকার গাড়ি। আপনারা গাড়িটি একদম ক্যাশ টাকা গাড়ি, আপনারা যদি কেউ নেন তাহলে ক্যাশ টাকাই নিতে হবে। আর গাড়িটির নাম্বার হচ্ছে চট্ট মেট্রো নাম্বারে গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে। তো আপনারা যদি কেউ চান, আপনারা নিজের নামে মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন। তো আপনারা গাড়িটির যে সামনের যে টায়ার লক্ষ্য করুন, তারপরে চেসিস কন্ডিশন একটু ভালোভাবে খেয়াল করুন। তো চেসিস একদম ফ্রেশ আছে। তো আপনারা নিবেন আর চালাবেন, গাড়িটির মধ্যে একটা এগারো কাজ নাই। গাড়িটির ইঞ্জিন একদম ওকে আছে। তো এই গাড়িটির মধ্যে আপনারা ইজিলি 5 টন লোড আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন। এটা হচ্ছে হাওয়ার ট্যাঙ্কি। তো ওভারঅল গাড়িটি একদম ফ্রেশ আছে। তো পেছনের টায়ার আপনারা, আর গাড়িটির কাগজপত্র রানিং ফেল আছে। তো আপনারা চাইলে করে নিতে পারবেন, আর যদি আপনারা মালিককে করে দিতে বলেন, সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনারা করে নিতে পারবেন। তো গাড়িটির হাইড্রোলিক কন্ডিশন একদম 100% ওকে। আর গাড়িটির টায়ার কন্ডিশন, পেছনের যে টায়ার একটা দুর্বল আছে। তো তাছাড়া আরেকটা মোটামুটি আপনারা 1.5 সিজন আপনারা চালাতে পারবেন। আর গাড়িটির বডি কন্ডিশন একটু লক্ষ্য করুন। আর গাড়িটির মধ্যে কোনো কাজ নাই। গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চট্ট মেট্রো তালিবাসো 11 সিরিয়ালে গাড়িটির নাম্বার। আর গাড়ির যে ডান পাশের যে টায়ার, তো দুইটা টায়ারই খুব ভালো আছে। তো যারা ভালো মানের গাড়ি খুঁজছেন, আমি মনে করি এই গাড়িটি কম টাকার মধ্যে অনেক ভালো হবে। চাকার সাইজ হচ্ছে 8-50-16। চেসিস পাতি সব ওকে আছে, আপনারা ভালোভাবে খেয়াল করেন যেন কোনো ভুল না হয়। এটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি। তো গাড়িটির ব্যাটারিও একদম ওকে আছে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে
ভালো টেকনিশিয়ান নিয়ে এসে আপনারা চেক করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর গাড়িটির ভেতরে অনেক ভালো আছে, একদম চমৎকার। তো এবার গাড়িটির দামের ব্যাপারে চলে আসি। তো গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে 14,50,000 টাকা। তো এটা অলমোস্ট ফিক্সড না, আপনারা দামাদামি করে আপনারা গাড়িটি নিতে পারবেন। আর সামনের গ্লাসটা ফাটা আছে আপনার, আমি আসলে লক্ষ্য করি নাই, তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখিয়ে দেব। তো গাড়িটির মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, তো ওভারঅল একদম ওকে আছে। মাত্র 37,000 কিলো চলেছে গাড়িটি। সামনে হালকা এই জায়গায় একটু ফাটা আছে, তাছাড়া ওভারঅল একদম ওকে আছে। তো এই ছিল গাড়িটির মোটমাট কন্ডিশন। আর সিটগুলাও অনেক ভালো আছে, ড্যাশবোর্ড সব ওকে আছে, আপনারা নেবেন আর চালাবেন কোনো সমস্যা নাই। 2018 মডেল এবং 18-তেই গাড়িটি রেজিস্ট্রেশন। গাড়িটির লুকিং গ্লাস, হুইল বার সব ওকে আছে। তো এটা মূলত 6 গিয়ারের গাড়ি। তো সামনের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।